হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থা করে সমস্ত কাজ শেষ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতিমা তুমি কাঁদো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বা জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা ও আমার কলিজা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও ফাতিমা তুমি তো আজকে রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তারখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তারখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেই বুঝতে বাকি থাকলেন না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান ও আম্মাজান আপনারা দুজন কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুনু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেনে আসছো, আমার কাছে তো সবসময় আসতে পারবা, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর দেখতে পারবা না। এই কথা শোনার পরে দুনুবাই কাঁদতেছে, আর দৌড়াইতে দৌড়াইতে আম্মার নিকট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে গেলে এলেন। গিয়ে তার আম্মাকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, তোমরা দুজন যেন কেন কাঁদতেছো বুঝছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন, আজকের দিনটা তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন, আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজানকে অনেক লজ্জিত হতে হবে, বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা তুমি সত্য কথা কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন, বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াইতে পারি নাই। ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি যখন মারা যাব আপনি আরেকটা দুনিয়াতে ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবেন আপনার পছন্দ মতো, আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার আদরের সন্তান হাসান ও সাইনকে সপ্তাহে একটিবার আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। তিন নম্বর যে কথাগুলি বলতে চাই, ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান ও হুসাইন যখন বালেগ হবে তখন দুনুবাইকে আল্লাহর রাস্তা ছেড়ে দিবে এবং আমাকে রাতের বেলা দাফন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন,
তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন আমাকে কাফনের কাপড়ের উপর দিয়ে। সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন তো প্রয়োজন, তবে চার কোনায় চারজন ধরবে। এমন সময় হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোণে বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই ফাতিমা ইন্তেকাল করেছেন, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিয়াছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। তারপর বললেন, এটা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা। এবার কবর থেকে কোনো আওয়াজ নাই। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এবার কবর থেকে কোনো আওয়াজ নাই। এটা দুজনের সর্দার তাজদারে মদিনা সাইয়িদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার, খবর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজনের বাচ্চার মেয়েকে, মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান ও হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুই দিক থেকে এমন জুড়ে চাপ দিব হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার ভাই ও বোনেরা, আমরা মুসলমান, একটু চিন্তা করে দেখুন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে? বুঝতে পারতেছেন কিসের আশায় কি চিন্তা করে? আল্লাহর হুকুম থেকে আমরা গাফিল হয়ে গেছি, ভুলে গেছি আল্লাহর ইবাদত করতে, আমরা করতেছি না। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।